গুড মর্নিং মধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা ফ্যামিলি। তো আজকে আমি সকাল সকাল স্নান টান করে রেডি, কেন কি আজকে আমি যাব বাপের বাড়ি, একটা বিশেষ দরকারে যাব। তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ফাঁকিমারা ব্রেকফাস্ট, ডিম টোস্ট। আর মাম্মা বের সবে উঠলো, তো মাম্মা আমরা এখন হিসু টিসু করে রেডি হবে, তো তারপরেই আমরা বেরোবো। তো এখন ডিম টোস্টটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তুমি দেখতেই পাচ্ছ ব্যাগটাক গোছানো অলমোস্ট রেডি, মানে হুট করে প্ল্যান, কালকে রাত্রে ব্যাগ গুছিয়েছি। তো ব্যাগটাক গোছানো রেডি থাক, আর তোমাদের দেখিয়ে আনি, চলো। এই যে মাম। আর বন্ধুরা এইদিকে দেখো, যাওয়ার আগে তোমাদের দাদার জন্য কালকে রাত্রে দুবারের খাবার আমি রেডি করে রেখেছি। আর এই দেখো আমরা চলে এসেছি স্টেশনে, মামাম সেজেছে, দেখেছ কেমন লাগছে আমার মামামকে, সানগ্লাসটা কেমন হয়েছে। তো এবার আমরা দৌড়ে দৌড়ে চলে যাব ওপাশে, আর আমরা হাতে আজকে একটু টাইম নিয়েই বেরিয়েছি, কারণ প্রত্যেক দিন আমাদের দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়। তো দেখো স্টেশনে চলে এসেছি আর বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। আমরা প্রথমে বাইকে হাবড়া যাওয়ার প্ল্যান করছিলাম, ওর বাবার হাবড়ায় কাজ আছে, তো ওই জন্য ভেবেছিলাম আমার বাবার সাথেই বাইকে চলে যাব। কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় আমরা আর বাইকে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা চলে আসলাম স্টেশনে, এখন আমরা ট্রেনে যাবো। আর মামামকে একটা লেস কিনে দিয়েছি, এটাও খাবে না, এটা ওর মন ভোলানোর জন্য আপাতত ওর হাতে দেওয়া হয়েছে। আর দেখো এইটুখানি আমার মামাম, দেখো কত বড় একটা হেয়ার ব্যান্ড পরেছে, আবার ক্লিপ পরেছে, আবার সানগ্লাস, আর দেখো পোজ দিয়ে যাচ্ছে। দেখো এই দেখো আমরা দুজনেই আজকে দেখো খুব 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 হ্যাপি, কারণ আমরা যাচ্ছি মামার বাড়ি, আর মামাম তো মামার বাড়ি যাচ্ছে মিমির সাথে খেলা করার জন্য, ওই জন্য মামাম তো আরও বেশি 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 হ্যাপি। তো এই যে একটা ফ্রুট জুস স্টেশন থেকে কিনে ওকে দিয়েছি, সকালবেলা তো বেশি কিছু খাইনি, অল্প একটু হালকা সুজি খেয়ে বেরিয়েছে। তো এখন আমরা অটোতে বসে আছি, আর এটা হচ্ছে গাইঘাটা, গাইঘাটা থানার সামনে। আর হাবড়াতেও জানো না অটোতে ওর বাবা তুলে দিয়ে চলে গেছে, আর কতক্ষণ আমাদের অটোতে বসে থাকতে হয়েছে। তারপরে গাইঘাটে এসে এখন তো অটোতে কেউ নেই, শুধু আমি আর আমার মাম্মাম। এখন অটোওয়ালা এসে বলে গেল যে এই অটো চেঞ্জ করতে হবে, এই অটো যাবে না, আর একটা অটো আসবে সেটাতে উঠতে হবে। এই দেখো আমরা অন্য অটো চলে এসেছি, আর এই অটোতে দুজন লোক আছে, আর বললো আর একজন লোক আসলে তারপরে অটোটা ছাড়বে। বাবার গাড়ি আনছে বাবা, তারা বন্ধুরা গেছি মামা বাড়ি। এই যে মা, আমি হাত পা ধুয়ে চলে এসেছি, মাও মেয়েকে হাত পা ধুয়ে এনে দিয়ে গেল, এবার মেয়েকে খাওয়াবো। না আমি স্নান করিনি, আমি হাত পা ধুয়েছি, মা স্নান করছে। আচ্ছা মা স্নান করছে। তো গায়েঘাটে অন্তত প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, মানে বৃষ্টির জন্য এমনি লোক এদিকে বেশি একটা আসে না, তারপরে বৃষ্টির জন্য তো আরোই লোক ছিল না। তারপরে ভাইকে ফোন করলাম যে ভাই আমাকে একটু নিয়ে যাও, তো ওকে ফোন করতে করতে দেখলাম যে আরো দুজন লোক এসে গেল, তো ভাবলাম তাহলে হয়তো চলে আসবে। তারপরেও 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আরেকজন দুজন আসলো, তারপরে অটোওয়ালা অটো ছাড়লো। বাবা অটোওয়ালারও ধৈর্য আছে। তো এখন আমরা কি করবো মা, এখন আমরা খাবো ঠাকুর। না না দিদিনের ঠাকুরটা দেখাতে হবে। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, দেখো আমার মায়ের ঠাকুর। আর এই যে মা মামামের ভাত দিয়ে চলে এসছে। বিকেলে একটা জায়গায় যাওয়ার খুব দরকার, সেটা 4টার মধ্যেই যেতে হবে, এবং এখন তো প্রায় 2:45 বেজে গেছে, জানি না মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে যেতে পারবো কিনা। তো ট্রাই করবো যাওয়ার, নাহলে কালকের দিনটা হাতে আছে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, মামামকেও খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। জাম্পিং করি, দাদু কোলে যা, এখন জাম্পিং করে না, এই লেগে যাবে মা পায়ে, জাম্পিং হাতে লাগবে, পায়ে লাগবে, এই সে গদি না কিন্তু কি বেসিস। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মার গোটাপু জোড়গো গোলা, মুড়ি দিয়ে করে বাবারে আমার মাছ দেখো। বিকেল বেলা তো আমার আর যাওয়া হলো না, কারণ ওই যেখানটা যাওয়ার দরকার সেটা আজকে বন্ধ ছিল। আর এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে
একেবারে ফুল এনার্জি পেয়ে গেছে। তো এখন আমরা যাব রথের মেলায়। সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো এই যে দেখো আমাদের বাজারের রথ, এটা মেলা ঠিক না, মানে এখানে মেলা বলতে সেরকম কিছুই বসে না, এই কয়েকটা ছোটোখাটো খেলনার দোকান, মাটির জিনিসের দোকান বসে, কিন্তু এবার দেখছি যে সেগুলোও বসেনি, হয়তো বৃষ্টির জন্য আসেনি, আর কিছুই সেরকম বসেনি, শুধু এই যে একটা পাঁপড় ভাজার দোকান সেই ছোটোর থেকে এইখানেই বসে এই দোকানটা, আর ওইদিকে একটা জিলিপির দোকান, আর এখানে একটা ফুচকার দোকান, ব্যাস এইটুকুই। আর ওই যে দেখো আমার মাম এখন মাসিমণির সাথে সেলফি তুলতে ব্যস্ত। তো আগে একটু পাঁপড় ভাজা খেয়েছি, আর এবার চলে এসেছি ফুচকা খেতে। এই ফুচকাটা ঠিক রথের ওখানটায় যেটা বসেছিল ওই ফুচকাটা না, এটা একটু দূরে বসে, এর নাম হচ্ছে গোপাল, আর এই গোপালের ফুচকা আমাদের এখানে খুবই বিখ্যাত। এই যে দেখো আমার মাম ফুচকা খাচ্ছে, আর এই গোপাল যেখানেই ফুচকা নিয়ে বসে আমরা সেখানেই চলে যাই ফুচকা খেতে। আমি একে নিয়ে তো মেলা থেকে ঘুরে আসলাম, তোমরা দেখতেই পেলে, আর তোমাদের কি বলবো, যে কাজের জন্য এসেছি সে কাজটাই মনে হচ্ছে হবে না, আর না হলে করতে গেলে আমাকে সেই সোমবার অবধি থাকতে হবে। আমার তো রবিবারে বাড়ি যাওয়াটাও দরকার ছিল, কারণ সোমবারে একটা বিশেষ কিছু আছে। তো আজকে আমি ফোন করেই আসলাম ওদেরকে যে তোমরা কি শুক্রবার শনিবার খোলা রাখছো, রথ আছে, বললো হ্যাঁ দিদি তুমি আসো, শুক্রবার শনিবার দুদিনই খোলা, তুমি আসো। আজকে এসে ফোন করলাম, দেখলে তো কত বেলা হয়ে গেল, আস্তে আস্তে মেয়েকে খাইয়ে দাইয়ে, তো এসে ফোন করছি যে আসবো, বলছে কি না দিদি বন্ধ করে চলে এসছি, তুমি একেবারে সোমবারে এসো। তাহলে তুমি বলো, তোমরা বলো কেমন রাগটা ধরে, এত কষ্ট করে আমি আসলাম আর আমি রবিবারে চলে যাব, এখন বলছে সোমবারে। তো তোমাদের দাদাকে বললাম কি করবো, তা বলছে কি আর করবে, সোমবারে সকালবেলা একেবারে কাজটা মিটিয়েই তুমি আসো, তাহলে আবার যাবে আবার আসবে। তো যাই হোক, রথের মেলা তো দেখলেই, একটুখানি আমাদের গ্রামের মেলা, তাও এবার তো কোনো দোকানপাট বসেই নি মনে হয় বৃষ্টির জন্য, অন্যবার তাও টুকটাক একটা দুটো খেলনার দোকান টোকান বসে, তো এটাই আমাদের গ্রামের মেলা, ছোটোর থেকে এটাই দেখে আসছি। যাই হোক, যেতে ভালো লাগে, ওই জন্য মানে কষ্ট হলেও একবার গেলাম মেয়েকে নিয়ে, রথের দড়িটা টানিয়ে আনলাম, তারপরে একটুখানি ফুচকা খেলাম আর একটা করে পাঁপড় ভাজা খেয়েছি। তো যাই হোক, আর তো কিছু ছিল না সেরকম, আর জিলিপি ছিল, আর মিষ্টিটা তো আমি অত একটা বেশি পছন্দ করি না, তো জিলিপিটা ভালো ভালো খাই। তো যাই হোক, আর কি বলবো, এবার মেয়েকে খাওয়াবো দাওয়াবো, তারপরে ওয়েট করতে হবে আমার মাম কখন ঘুমাবে, আর এত কষ্ট করে আসা তোমরা বলো, আর আমার মানে এত দরকার, আমার হচ্ছে আধার কার্ডটা নামটা চেঞ্জ করাতে হবে বুঝলে। তো হচ্ছে আমার ভোটার কার্ডটা প্রথমে চেঞ্জ হচ্ছিলো না, একবার চেঞ্জ করতে দিলাম বিয়ের প্রথমেই, একদম চেঞ্জ করতে দিলাম, চেঞ্জ হয়ে আসলো, কিন্তু নামটা চেঞ্জ হলো, এই নামটা চেঞ্জ হলো না, অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার নাম আর আমার হাজব্যান্ডের নাম, মানে তোমাদের দাদার নামটা আসেনি। তো সেটা চেঞ্জ করতে করতে আমার আবার দিলাম অ্যাপ্লিকেশন করলাম, আবার সেই একই ভুল করে পাঠালো, এই করতে করতে আমার এই ছ বছর হয়ে গেল, এখন আমার ভোটার কার্ডটা ঠিকঠাক এসেছে, এবার আমার আধার কার্ডটা করতেই হবে, না হলে হচ্ছে আমার একটা টাকা আর কি আটকে রয়েছে, একটা এলআইসি ছিল সেটা ফ্ল্যাট কেনার সময় সেটা ভাঙতে হয়েছিল এলআইসিটা। তো তোমাদের দাদার নামের টাকাটা পেয়ে গেছিলাম, পুরোটা তো পাইনি, অনেক কম টাকা পেয়েছি, কিন্তু যাই হোক পেয়েছিলাম, কিন্তু আমার নামের টাকাটা আটকেই রয়েছে। তো এখন যতদিন না আমার আধার কার্ডটা আসবে আমি নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো না, মানে নিজের নামে তো অ্যাকাউন্ট আছে অনন্যা দে নামে, কিন্তু আমার নাম চেঞ্জ হয়েছে, আর আমার ওই এলআইসিতে নাম আছে অনন্যা দে বিশ্বাস, তো আমাকে ওই অনন্যা দে বিশ্বাস নামে অ্যাকাউন্ট খুললে তবে আমি টাকাটা পাবো। তো তার জন্য আমার আগে আধার কার্ডটা দরকার, তো এটা মানে খুব একটা চাপে আছি, মানে যাই হোক যে কটা টাকা পাওয়া যায় সেটাও তো একটা মানে খুব দরকার, সেই টাইমে তো ভীষণ দরকার ছিল, যার জন্য খুব অসুবিধা হয়ে গেলো। তো যাই হোক, এখন তো টাকাটা তুলতেই হবে, তো এটা আমাকে করে যেতেই হবে, তাহলে তোমাদের দাদা তো বকেই যাচ্ছে কয়েকদিন ধরে, কবে থেকে বলছে যাও যাও, মাঝখানে তো আমাদের শরীরটা খারাপ হয়ে গেলো আসতে পারলাম না, তো এবার কাজটা মিটিয়েই যাব, সে সোমবার হোক আর মঙ্গলবার হোক। তো চলো আর বেশি বকবক করবো না, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো এখনকার মতো টাটা।